हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल बीएससी एकेडमी अगरतला। बंधुरा, एर आगेर जे क्लासगुलोते तुम्हारे जे क्लासगुलो एनेछिलाम सेटा छिलो परमुटेशनेर, ठीक आछे? तो आजके जे क्लासटा आनलाम सेटा हलो कि कम्बिनेशन, परमुटेशन कम्बिनेशन दुटो सेमी चैप्टर थेके आसे। तो परमुटेशने तुम्हारे जतटुक डाउट छिलो आशा करछि ओई गत क्लासटाते तुम्हारे क्लियर हो गेछे। আজকে যে ক্লাসটা করাবো আমি কম্বিনেশন, কম্বিনেশনের ক্লাসটাতেও তুমি আজকে যে ক্লাসটা করবে ওইটাতেও তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এরকম ভাবে আমি তোমাদের কনসেপ্টটাকে বুঝিয়ে দেব যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। সবথেকে বড় প্রবলেম কি হয়, কনফিউশন, যে কোন সময় কোন জিনিসটা ইউজ করব, কি কি উপায়ে আমি সলভ করতে পারি, ওই জিনিসটাই আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে, কনফিউশন তা নিয়েই হয়। তো আজকের ক্লাসটার পর থেকে আর কোনো ধরনের কনফিউশন হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? তো আজকে ক্লাসে ভালোভাবে লক্ষ্য করো মনোযোগ দিয়ে, যে কম্বিনেশনের যে কোশ্চেনগুলো আসে যে তুমি একটা কোশ্চেন আনসার করে নিতে পারো, ঠিক আছে? তাহলে শুরু করছি কম্বিনেশন। কম্বিনেশন কি? কম্বিনেশন হলো গিয়ে সিলেকশন, কম্বিনেশন হলো গিয়ে সিলেকশন বা বলতে পারো চুজ করা, সিলেকশন করো বা চুজ করো, সিলেক্ট করো। কার থেকে সিলেক্ট করবো? কিছু জিনিস থাকা দরকার, ওই জিনিসটা কি? নাম্বার অফ বলতে পারো, নাম্বার অফ ইভেন্টস, ঠিক আছে? নাম্বার অফ ইভেন্টস থেকে আমি কি সিলেক্ট করব? নাম্বার অফ টোটাল ইভেন্ট বলতে পারো, নাম্বার অফ টোটাল ইভেন্ট। তার থেকে আমি কিছু অবজেক্ট চুজ করব, নাম্বার অফ ইভেন্টস। টোটাল ইভেন্ট কিছু থাকবে, কিরকম একটা এক্সাম্পল নিই, মনে করো পাঁচজন, এ বি সি ডি ই, পাঁচজন থেকে আমি দুজনকে চুজ করব। তো দুজন তো যে কোনো দুজন হতে পারে না, যে কোনো দুজন হতে পারে, বা মনে করো এখানে তিনজন থেকে আমি দুজনকে চুজ করব। কি কি উপায় চুজ করতে পারি? এ বি, এ সি, ঠিক আছে? আর কি হতে পারে? বি সি। এবার যদি তুমি বলো যে এ বি কেও চুজ করতে পারি বা বি কেও চুজ করতে পারি, বি এ, এই দুইটা তো এ কে, আমি তো এখানে প্লেসের কিছু আসছে না, না আমার এখানে প্লেসের কিছু আসছে না, যেটা আসছে সেটা আসছে পুরোটাই সিলেকশন। আমি সিলেক্ট, ফার্স্টে আমি এ কে সিলেক্ট করলাম, দেন বি কে সিলেক্ট করলাম, এ বি কে সিলেক্ট করলাম বা বি এ কে সিলেক্ট করলাম, কথাটা তো একই না? তো কম্বিনেশনে সিলেকশন ম্যাটার করে, প্লেস ম্যাটার করে না, ঠিক আছে? যে প্লেস আমি কী কীভাবে রাখছি তা ম্যাটার করে না, ম্যাটার করে কি? সিলেকশন, যে কতজনকে আমার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখো, যদি আমি এ বি সি থেকে আমি দুজনকে সিলেক্ট করি, কত রকম সিলেক্ট করতে পারি? তিন রকম ভাবে। কিভাবে বার করবো এটা? কম্বিনেশনেরও তো একটা ফর্মুলা থাকা দরকার না, যেরকম পারমুটেশন একটা ফর্মুলা ছিল, কম্বিনেশনের ফর্মুলা থাকা দরকার। ফর্মুলাটা কি? এন সি আর। এন কি? টোটাল অবজেক্ট বলতে পারো বা টোটাল ইভেন্ট বলতে পারো। আর কি? সিলেক্টেড ইভেন্ট বা সিলেক্টেড অবজেক্ট বলতে পারো, ঠিক আছে? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো এরকম, এন সি আর ইকুয়াল টু, ফ্যাক্টোরিয়াল তো তোমরা জানো, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, আগে যেটা ছিল ওইটাই লিখি, যে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, পারমুটেশন যেটা ছিল তার সঙ্গে শুধু একটা জিনিস অ্যাড হবে, একটা জিনিস, সেটা হলো গিয়ে ইনটু আর ফ্যাক্টোরিয়াল ডিরেক্ট আসবে, আর ফ্যাক্টোরিয়াল ডিরেক্ট আসবে। তো এনসিআর কি? ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল, ঠিক? এবার তার থেকে আরও কিছু জিনিস লেখা যায়, কীরকম লেখা যায়? এন সি আর ইকুয়াল টু লেখা যায় এন এন সি এন মাইনাস আর। কেন? দেখো, এন সি এন মাইনাস আর কি আমি লিখতে পারি না, এন সি এন মাইনাস আর কি লিখতে পারি না, যে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই, এখানে কি আসবে? প্লাস আসবে, এন এন ক্যান্সেল চলে যাবে, তো এখানে আলটিমেটলি এই জায়গাটা চলে গেল, রইল কি? আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, দুইটুই সেম না? তো এখান থেকে লেখা যায় এন সি আর ইকুয়ালস টু এন সি আর এন মাইনাস আর, ঠিক আছে? একটা এক্সাম্পল, একটা নর্মাল এক্সাম্পল নিই,
যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেরকম 9C7 যেই কথা হবে 9C9-7 সেম কথা হবে 9C9-7 মানে কি 9C9C2 9C7 9C2 এই নিচের দুইটা প্লাস করলে উপরেরটা আসে এরকম ভাবে ভাঙবে আর নিচেরটা যত ছোট রাখবো উপর এক্সটেনশনটা তত কম আসবে কিরকম ভাবে একটা এক্সাম্পল নিই ধরো এটাই নিই NC7 NC7 কে আমরা লিখতে পারি NC2 আর NC2 কে আমরা ভাঙবো কিভাবে ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড বাই এখানে দেখো একটু যদি লক্ষ্য করো NC7 কে আগে ভাঙি NC7 কি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 7 9-7 ফ্যাক্টোরিয়াল না 9-7 ফ্যাক্টোরিয়াল ইনটু কি 7 ফ্যাক্টোরিয়াল এটা যদি ফার্দার আরো ভাঙি 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কি 7 ফ্যাক্টোরিয়াল যেটা 9C2 আসছিল 9C2 যেটা আসছিল 9 ফ্যাক্টোরিয়াল সেমভাবে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কি 7 ফ্যাক্টোরিয়াল এটাই আসছিল এবার ভাঙবো যখন ভাঙবো কিভাবে ভাঙবো দেখো 9 ফ্যাক্টোরিয়াল মানে কি ফ্যাক্টোরিয়াল মনে আছে যে আমি মাল্টিপ্লাই করতে থাকবো কিরকমভাবে প্রেসিডিং নাম্বার দিয়ে আপ টু কত পর্যন্ত 1 পর্যন্ত তো 9×8×7×6 করে কন্টিনিউ চলতে থাকে এটাকে আমি লিখতে পারি যে 7 ফ্যাক্টোরিয়াল যদি এটাকে 7 ফ্যাক্টোরিয়াল লিখি নিচে দেখো 2×7 লিখাতে আমার অ্যাডভান্টেজটা কি হলো 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল উপরে কি আসলো 9×8 নিচে কি 2×ফ্যাক্টোরিয়াল নিচে 2×ফ্যাক্টোরিয়াল উপরে কয়টা নাম্বার দুইটা নাম্বার সেমভাবে এরকম যদি আমি এরকম করতাম যে 6×9C3 কি আসতো উপরে 9×8×7×6 ডিভাইডেড বাই 3×6 6×6 ক্যান্সেল তো এখান থেকে লিখতে পারি না যে নিচে যত যত নাম্বার থাকে নাম্বারটা যত থাকবে নিচে তার ফ্যাক্টোরিয়াল তো নিচে আসবে নিচে যত থাকবে তার ফ্যাক্টোরিয়াল নিচে আসবে উপরে কয়টা নাম্বার আসবে উপরে তিনটা নাম্বার নিচে 3 আছে উপরে তিনটা নাম্বার নিচে 2 আছে উপরে দুইটা নাম্বার এটা হলো গিয়ে তার শর্টকাট ঠিক আছে এটা হলো গিয়ে তার শর্টকাট তো শর্টকাটটাকে আমি এরকম লিখতে পারি ডিরেক্ট এতটুকু ক্যালকুলেশন করতে হবে না ডিরেক্ট আমি কিভাবে করতে পারবো যেরকম NC2 NC2 উপরে কয়টা আসবে NC2 9×8 দুইটা নাম্বার নিচে কার ফ্যাক্টোরিয়াল নিচে 2 ফ্যাক্টোরিয়াল শেষ আমার আনসার 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ফ্যাক্টোরিয়াল হলো গিয়ে 2 2 দিয়ে ক্যান্সেল করলে 4 4 9 যা 36 হলো গিয়ে আমার আনসার একদম ইজি ঠিক আছে এবার কম্বিনেশনের কোশ্চেন কি কি হতে পারে কোশ্চেন কি কি হবে দেখি দেখো ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েস উই ক্যান সিলেক্ট 4 পিপল আউট অফ 15 পিপল বলছে যে টোটাল 15 জন তার থেকে আমি 4 জনকে সিলেক্ট করব কত রকম সিলেক্ট করতে পারি 15C4 ঠিক আছে 15C4 তো 15C4 কি আসছে 15C4 15×  নিচে 4 মানে উপরে 4টা এক্সটেনশন করব 15×14×13×12 ঠিক আছে নিচে কি কার ফ্যাক্টোরিয়াল নিচে 4 এর ফ্যাক্টোরিয়াল 4 এর ফ্যাক্টোরিয়াল কত 24 12 দিয়ে ক্যান্সেল করলাম 2 2 দিয়ে ক্যান্সেল করলাম 7 বাস শেষ হয়ে গেল আমার রেজাল্ট 15×7×13 মাল্টিপ্লাই করে দিলে আনসার চলে আসবে ঠিক আছে ক্যালকুলেশনের পার্টটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা এটা করে নিতে পারবে ইজিলি শুধু আমার রেজাল্টটা কিভাবে আসবো কিভাবে আনবো আমি ওইটা জরুরি না বুঝতে পারলাম আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যেরকম মনে করো NC1 মানে কি n NCN NCN কি 1 ঠিক আছে এই দুটো তোমাদের এরকম টাইপের কোশ্চেন করতে গেলে আসবে তো এটা ডাইরেক্ট ইউজ করতে ঠিক আছে NC1 মানে কি n NCN মানে কি 1 NC0 কি NC0 NC1 সেম ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কোশ্চেন হাউ মেনি ডিফারেন্ট সিলেকশন অফ 7 বুকস ক্যান বি মেড ফ্রম 11 ডিফারেন্ট বুকস ইফ টু পার্টিকুলার বুকস আর অলওয়েজ সিলেক্টেড বলছে যে 11 বুকস আছে 11টা বই আছে তার মধ্যে থেকে আমার কয়টা বুক সিলেক্ট করতে হবে 60টা বুক সিলেক্ট করতে হবে
আর ইফ টু পার্টিকুলার বুকস আর অলওয়েজ সিলেক্টেড, আর দুইটা বুক তুমি আগে থেকে সিলেক্ট করে রেখেছো, 11টা বুক তার মধ্যে থেকে দুইটা বুক যদি তুমি আগে থেকে সিলেক্ট করে রাখো তাহলে আগে থেকে সিলেক্টেড, তাহলে এটা সিলেকশনে আসছে না, কম্বিনেশনে আসছে না। তাহলে এখান থেকে 11টা থেকে দুইটা কমে গেলে থাকছে কয়টা? 9টা। তোমাকে কয়টা বলছে সিলেকশন করার জন্য? 6টা। 6টার মধ্যে তুমি দুইটাকে সিলেক্ট অলরেডি করে ফেলেছো, আর কয়টা সিলেক্ট করতে হবে? 5টা। ঠিক আছে, তো 5টা আমি কত রকম সিলেক্ট করতে পারবো? এর থেকে 9C5, 9C5 কে লেখা যায় 9C4, 9C4 কে আমি লিখতে পারি 9×8×7×6 ডিভাইড বাই কি 4 ফ্যাক্টরিয়াল কত? 24। বাস, শেষ আনসার। আনসার শেষ। ঠিক আছে, তো এতটুকু ছিল আমার কম্বিনেশন, কম্বিনেশন বোঝার। নেক্সট কোশ্চেন যাই, হাউ মেনি স্ট্রেট লাইন্স ক্যান বি ড্রন ফ্রম 15 কোলিনিয়ার পয়েন্ট, কোলিনিয়ার নন কোলিনিয়ার সরি নন কোলিনিয়ার পয়েন্ট। নন কোলিনিয়ার মানে কি? ফার্স্টে বুঝে আগে কোলিনিয়ার কি। তো কোলিনিয়ার মানে কি? স্ট্রেটে একই লাইনে বা অ্যালংয়ে, অ্যালোন ঠিক আছে, অ্যালংয়ে থাকতে পারে, স্ট্রেট বলতে পারো, একই লাইনে আছে, এরকম। নন কোলিনিয়ার মানে কি? নন কোলিনিয়ার হলো ঠিক তার উল্টা, স্ক্যাটার্ড বলতে পারো। নন কোলিনিয়ার মানে কি? স্ক্যাটার্ড, যেখানে খুশি সেখানে থাকতে পারে, ঠিক আছে, এরকম হবে, যেখানে খুশি সেখানে থাকতে পারে, কিন্তু লিনিয়ার হবে না, কোলিনিয়ার হবে না। ঠিক আছে, তো এরকম কি বলছে যে হাউ মেনি স্ট্রেট লাইন্স ক্যান বি ড্রন ফ্রম 15 কোলিনিয়ার পয়েন্টস, 15টা কোলিনিয়ার পয়েন্ট, তার মধ্যে থেকে স্ট্রেট লাইন ড্র করবো। স্ট্রেট লাইন ড্র করতে গেলে আমার কয়টা পয়েন্ট দরকার? ফার্স্ট অফ অল, স্ট্রেট লাইন ড্র করতে গেলে আমরা জানি যে দুইটা পয়েন্ট দরকার। তো 15 নন কোলিনিয়ার পয়েন্ট থেকে আমি স্ট্রেট লাইন ড্র করবো, কত রকমভাবে ড্র করতে পারি? আমার কয়টা পয়েন্ট দরকার? 15 নন কোলিনিয়ার পয়েন্ট থেকে আমার দুইটা নন কোলিনিয়ার বা দুইটা পয়েন্ট আমার দরকার। তো 15C2 ওয়েতে আমি স্ট্রেট লাইন ড্র করতে পারি। 15C2 এত রকমভাবে আমি কি ড্র করতে পারি, যে টোটাল কয়টা আমি স্ট্রেট লাইন ড্র করবো বা কত রকমভাবে ড্র করতে পারবো 15C2 ওয়েতে। 15C2 কি আসবে? একবার ইজি, নিচে 2 আছে মানে উপরে দুইটা এক্সটেনশন, 5×15×14 ডিভাইড বাই 2 মানে কি 2 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টর মানে তো 2ই, 2 এর ফ্যাক্টর মানে তো 2, 2 দিয়ে যদি ক্যান্সেল করো কত আসছে? 7105 ইজ দ্য আনসার। ঠিক আছে, আশা করছি কম্বিনেশনের ব্যাপারটাও তোমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি এক্সামে আসে, ঠিক আছে, যে কোশ্চেনগুলো এক্সামে আসে আমাদের, যেরকম দেয়ার আর 5 বয়েজ অ্যান্ড 4 গার্লস ইন এ ক্লাস, বয়েজ কতজন? 5 জন। গার্লস, বয়েজ কতজন? 5 জন না, গার্লস কতজন? 4 গার্লস। উই হ্যাভ টু সিলেক্ট 3 স্টুডেন্ট, 3 জন স্টুডেন্ট আমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে, 3 জন স্টুডেন্টকে আমার সিলেক্ট করতে হবে, 3 জন স্টুডেন্টকে আমি সিলেক্ট করবো। কত রকমভাবে সিলেক্ট করতে পারি? ফার্স্ট কন্ডিশন কি? 1 নম্বর, 2 বয়েজ অ্যান্ড 1 গার্ল, 2 বয়েজ অ্যান্ড 1 গার্ল, তো 2 বয়েজ আর 1 গার্ল, 2 বয়েজ 1 গার্ল, ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট লাইন, ফার্স্ট যে কোশ্চেনটা 2 বয়েজ অ্যান্ড 1 গার্ল এরকম নিতে হবে। তো 2 বয়েজ আমি কতজন থেকে নেব? বয়েজ তো আর গার্লসের থেকে নেবো না, না বয়েজ বয়েজের থেকে নেবো। তো বয়েজ কতজন নিতে বলছে? 2 জন। 2 জনকে আমি 5 জন থেকে কত রকম নিতে পারি? 5C2। এন্ড গার্লসও তো নিতে হবে, এন্ড বলছে না, এন্ড বলছে, এন্ড মানে কি? ইনটু, ম্যান্ডেটরি কিছু তো, এন্ড ইনটু। কতজন গার্লস নিতে বলছে? 1 জন। কতজন থেকে? 4 জন থেকে, তো 4C1। এই হলো কি আমার আনসার। জাস্ট সি ফর্মে লিখলেই হবে, সি ফর্মে লিখলে, তুমি যদি সি ফর্মে লিখতে পারো তাহলে বাকিটাও করতে পারবে, সি ফর্মে লেখাটাই মেন। নেক্সট 2 নম্বর, নো ওয়ান ইজ এ গার্ল, নো ওয়ান ইজ এ গার্ল মানে অল আর বয়েজ, অল আর বয়েজ, নো ওয়ান ইজ এ গার্ল মানে কি? অল আর বয়েজ। তো অল আর বয়েজ, দেখো অল আর বয়েজ মানে কি? 3 জন বয়েজই হবে। তো 3 জন বয়েজ আমি বয়েজ থেকে সিলেক্ট করবো, কত রকম সিলেক্ট করতে পারি? 5C3। শেষ হয়ে গেল। নো ওয়ান ইজ এ গার্ল কত রকম ভাবে? নো ওয়ান ইজ এ গার্ল মানে কি? অল আর বয়েজ, অল আর বয়েজ নিতে বলছে। তো অল আর বয়েজ আমি কত রকম সিলেক্ট করতে পারি? 3 জন স্টুডেন্ট নেবো না আমি, 3 জন বয়েজ নেবো, 3 জন বয়েজকে আমি কত রকম সিলেক্ট করতে পারি? 5C3।
ঠিক। নেক্সট তিন নম্বর কোশ্চেনটা, তিন নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। তিন নম্বর কোশ্চেনে অ্যাট লিস্ট ওয়ান গার্ল উইল বি প্রেজেন্ট, অ্যাট লিস্ট ওয়ান গার্ল, দারুণ কোশ্চেন এটা। অ্যাট লিস্ট ওয়ান গার্ল, অ্যাট লিস্ট ওয়ান গার্ল মানে কি, একজন হতে পারে মিনিমাম একজন, দুজনও হতে পারে, তিনজনও হতে পারে, মিনিমাম একজন থাকতেই পারে, কিন্তু তার থেকে বেশিও তো হতে পারে, দুজন হলেও কোনো প্রবলেম নেই, তিনজন হলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। তো এখান থেকে যদি একজন গার্লস নেই তাহলে দুইজন বয়েজ আসবে, যদি দুজন গার্ল নেই তাহলে একজন বয়েজ আসবে, কারণ টোটাল তো তিনজন নিতে বলছে না, আর তিনজন যদি গার্লস নেই তাহলে বয়েজ আসবে না, বয়েজ জিরো আসবে। এবার দেখো এটার মধ্যে আমি এরকম কেস করতে পারি যে ফাইভ সি টু অ্যান্ড মানে কি ইন টু ফোর সি ওয়ান, দেন এরকম নিতে, এই কেসটা নিতে পারি, অর একজন বয়েজ অ্যান্ড দুজন গার্ল, এই কেসটা নিতে পারি, অর জিরো বয়েজ অ্যান্ড তিনজন গার্ল, থ্রি গার্ল, ফোর সি থ্রি, এই কেসটি হবে। তো এটা করতে গেলে আমার একটু টাইম কনজিউম হবে না, একটু টাইম কনজিউম হবে, খুব টাইম কনজিউমের জন্য না হয় তার জন্য একটা শর্টকাট জিনিস আমি দেখি, যে টোটাল কেস যদি দেখি, টোটাল কেস কয়টা একটু বোঝার চেষ্টা করো, এটা টোটাল কেস, টোটাল কেসের মধ্যে কি কি হতে পারে, নো গার্ল হতে পারে, ওয়ান গার্ল হতে পারে, টু গার্ল হতে পারে, অর থ্রি গার্ল হতে পারে। নো গার্ল মানে কি, অল আর বয়েজ, ওয়ান গার্ল মানে কি, টু বয়েজ, থ্রি গার্ল মানে কি, ওয়ান বয়েজ, আর থ্রি গার্ল মানে কি, জিরো বয়েজ। আমাকে এই হলো গিয়ে কি আমার টোটাল কেস, এই হলো কি আমার টোটাল কেস। এবার টোটাল কেস থেকে আমি যদি আমি নো গার্লটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমি পেয়ে যাচ্ছি যে অ্যাটলিস্ট ওয়ান গার্ল, তার থেকে বেশি হতে পারে, দুজন হতে পারে, তিনজন হতে পারে, পুরোটা কেস আমি পেয়ে যাবো না, পুরোটা কেস পেয়ে যাবো কোন সময়, যদি টোটাল কেস থেকে আমি নো গার্লটাকে বাদ দিয়ে দিই, নো গার্লটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে টোটাল কেস কয়টা, টোটাল কয়জন, এখানে টোটাল কয়জন, টোটাল হলো গিয়ে পাঁচজন বয়েজ আর চারজন গার্ল, মানে টোটাল নয়জন, কয়জনকে সিলেক্ট করতে বললো, তিনজন স্টুডেন্টকে, কত রকম সিলেক্ট করতে পারি, নাইন সি থ্রি ইকুয়াল টু নো গার্ল, নো গার্ল মানে কি, অল আর বয়েজ, অল আর বয়েজ কতজন, তিনজন, কতজন থেকে, পাঁচজন থেকে, কত রকম সিলেক্ট করতে পারি, ফাইভ সি থ্রি। এবার বাকি কেসটা হলো গিয়ে আমার কি, অ্যাটলিস্ট ওয়ান গার্ল, অ্যাটলিস্ট ওয়ান গার্ল, তো আমি যদি টোটালটা থেকে নো গার্লটাকে মাইনাস করি তাহলে কি আসছে, অ্যাটলিস্ট ওয়ান গার্ল উইল বি প্রেজেন্ট, চলে আসছে, এটাকে মাইনাস করে দিয়ে দিই, মাইনাস করলে তার ভ্যালুটা চলে আসছে, তো নাইন সি থ্রি, নাইন সি থ্রিকে আমি লিখতে পারি না, নাইন সি থ্রি কী লেখা যায়, নাইন সি থ্রিকে লেখা যায় নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স, মাইনাস ফাইভ সি থ্রিকে ফাইভ সি টু লেখা যায়, ফাইভ সি থ্রি ফাইভ সি টু সেম কথা, তাহলে ফাইভ ইন্টু ফোর ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু, এই হলো কি আমার আনসার, ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে, আর এটা তুমি নিজেরাই করতে পারো, ঠিক আছে। তো কীভাবে বার করছি, কী কীভাবে বার করা যায়, শর্ট ট্রিক্সটা কী, ঠিক আছে। তো এই শর্ট ট্রিক্সটা হলো গিয়ে টোটাল কেস থেকে নো গার্লটাকে বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হলো গিয়ে অ্যাটলিস্ট ওয়ান গার্ল উইল বি প্রেজেন্ট, এটাতে টাইম কম লাগবে। আর যদি তুমি মনে করো যে না ওইরকমভাবে বার করবে, এটা দিয়ে বার করবে, অর কেস অ্যান্ড কেস করে বার করতে পারো, টাইমটা একটু বেশি নেবে, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন দেখো, দ্য গার্লস আর ডমিনেটিং দ্য বয়েজ, যখন ডমিনেট করতে বললো, ডমিনেট মানে কি, যে গার্লস কি থাকতে হবে, বেশি থাকতে হবে, ডমিনেট করবে মানে কি গার্লস বেশি থাকতে হবে, কজন স্টুডেন্ট নিতে বলছে, তিনজন বয়েজ আর গার্লস, তো যখন ডমিনেট করবে তার মানে কি কেস হতে পারে, জিরো বয়েজ অ্যান্ড থ্রি গার্ল, ওয়ান বয়েজ, টু গার্ল, আর হবে না, আর হবে না, কেন হবে না, কারণ যদি টু বয়েজ আর ওয়ান গার্ল হয়ে যায় তাহলে গার্ল তো বয়েজকে ডোমিনেট করতে পারছে না, না তো ডোমিনেট করার জন্য বয়েজের নাম্বার কম থাকতে হবে, আর যেহেতু বলছে ডোমিনেট, ডোমিনেট মানে কি, এখানে অ্যাটলিস্ট বয়েজ তো থাকতে হবে, ডোমিনেট কাকে করবে না হলে, তো অ্যাটলিস্ট একজন বয়েজ থাকতে হবে, তার মানে এই কেসটাও আমার আসছে না, শুধু একটাই কেস আসছে, টু গার্লস অ্যান্ড ওয়ান বয়েজ, তো টু গার্লস আমি কতজন থেকে নিচ্ছি, চারজন থেকে, ফোর সি টু, অ্যান্ড ওয়ান বয়েজ নিচ্ছি কতজন থেকে, পাঁচজন বয়েজ থেকে, ফাইভ সি ওয়ান উইল বি দ্য আনসার, ঠিক আছে।
এই হলো গিয়ে আমার এক্সাম লেভেলের কোশ্চেন, যে এক্সামে যে লেভেলের কোশ্চেনটি আসে এরকম টাইপের কোশ্চেন আসে, তখন আমি কি কি উপায়ে আনসার করব, কিভাবে সলিউশন করতে পারি, কি ট্রিক্স কাজে লাগাতে পারি। ঠিক আছে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ইজিলি আনসার চলে আসবে, শুধু একটু প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করে ভালো হবে, তাহলে ইজিলি করতে পারবে, কোনো ধরনের প্রবলেম হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো নেক্সট দেখো, যদি নেক্সট যাই, হয়ে গেল নেক্সট একটা সেম কোশ্চেন, দেয়ার আর 4 ব্ল্যাক অ্যান্ড কালারিং বল, কালারিং বলের কেস আছে না, কালারিং বলের মধ্যে কি থাকছে, যে দেয়ার আর 4 ব্ল্যাক 5 রেড আর 6 গ্রিন। এখান থেকে বলছে, দেখো এখান থেকে কি বলছে, যে এখান থেকে কি আছে, একটু এদিকে লিখছি, ব্ল্যাক বল কয়টা, 4টা, রেড কয়টা, 5টা, গ্রিন কটা, 6টা। এবার কি বললো, উই হ্যাভ টু সিলেক্ট 3 বলস, 3টা বল আমি সিলেক্ট করবো, ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ উই ক্যান সিলেক্ট অল বলস আর অফ ডিফারেন্ট কালার, প্রত্যেকটা বল ডিফারেন্ট কালার হবে, 3টা বল, তার মানে 1টা ব্ল্যাক হবে, 1টা রেড হবে, 1টা গ্রিন হবে। 1টা ব্ল্যাক যদি হয় অ্যান্ড 1টা রেড অ্যান্ড 1টা গ্রিন, তো 1টা বল আমি কতটা থেকে সিলেক্ট করছি, ব্ল্যাক 4টা থেকে, 4C1, অ্যান্ড মানে কি ইনটু, অ্যান্ড 5টা বল আমি কতটা থেকে, 1টা বল সিলেক্ট করছি রেড বল, কতটা থেকে, 5টা থেকে, 5C1, অ্যান্ড মানে ইনটু, 6টা থেকে আমি 1টা গ্রিন বল সিলেক্ট করছি, 6C1, হয়ে গেল আনসার, 4 × 5 × 6। ঠিক, ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন, অল বলস আর অফ সেম কালার, সেম কালার হতে হবে, তো যদি সেম কালারের হতে হয়, সেম কালারের বল, তো সেম কালারের বল 3টা বলই সেম কালার, এই কেসটার মধ্যে একটু বুঝে করবে, সেম কালার 3টা বলই ব্ল্যাক হতে পারে, ঠিক, বাকি রেডও আসছে না, গ্রিনও আসছে না, দেন 3টা বলই রেড হতে পারে, গ্রিনও আসছে না, ব্ল্যাকও আসছে না, 3টা বলই আর কি হতে পারে, 3টা বলই গ্রিন হতে পারে, রেডও আসছে না, ব্ল্যাক আসছে না, অল বলস আর অফ সেম কালার, তাহলে কি হতে পারে, দিস কেস, ফার্স্ট কেস, অর সেকেন্ড কেস, অর থার্ড কেস, তো যখন অর বলছি তার মানে কি করব, প্লাস করে দেব, প্লাস করে দেব, আর বাকি এইগুলো তো ক্যালকুলেশনই আসবে না, 0 0 ক্যালকুলেশনই তো আসবে না, না তো কি আসবে, শুধু 4C3 প্লাস, কি আসছে, 4C3 প্লাস এখান থেকে 4C3, ঠিক, 4C3 প্লাস, প্লাস করবো না, প্লাস কত, 5C3 প্লাস 6C3, তো প্রতিটার মধ্যে কি হবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেট রেজাল্টটা যেটা আসছে, 4C3 প্লাস 5C3 প্লাস 6C3, ক্লিয়ার তোমাদের এতটুকু। নেক্সট, নো বল ইজ রেড যদি হয়, 1টা বল রেড হতে পারে না, তাহলে রেড কেসটা কি রাখার কি দরকার, সরিয়ে দিই, বাকি বল যা খুশি তা আসুক, আমার দেখালাম, আপনি বল, যে বলটা আমি নেবো, যে 3টা বল নেবো, সেটা কি হতে পারবে না, রেড হতে পারবে না, তো যদি রেড না হয় রেড কেসটাকে আমি সরিয়ে দিই, বাকি কয়টা বল আছে, 10টা বল, কয়টা বল সিলেক্ট করতে বললো, 3টা, শুধু রেড হবে না, তাহলে রেড কেসটাকে বাদ দিয়ে দিলাম, শেষ আনসার, 1 সেকেন্ডের ব্যাপার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর, অ্যাটলিস্ট 1 বল ইজ রেড, অ্যাটলিস্ট 1 বল ইজ রেড, আগেটার মতন মনে আছে, যে টোটাল কেস থেকে যদি আমি নো বল ইজ রেডটাকে যদি মাইনাস করি, টোটাল কেস চলে, টোটাল কেস মানে কি, নো বল ইজ রেড, 1 বল ইজ রেড, 2 বল ইজ রেড, 3 বল ইজ রেড, এরকম ভাবে আসছে, তো একটা কাজ করি, টোটাল কেস থেকে আমি নো বল ইজ রেডটাকে মাইনাস করে দিয়ে দিই, অ্যাটলিস্ট 1 চলে আসবে, তো টোটাল কেস কয়টা, দেখি এখানে টোটাল কেস কয়টা, টোটাল কেস 15টা, 6, 4, 10, 5, 15, 15টা বল 3টা বল সিলেক্ট করতে বললো, এটা হলো কি আমার টোটাল কেস, কিন্তু কি হতে পারবে না, নো বল ইজ রেড, তো মাইনাস করে দিই, নো বল ইজ রেড মানে কি, কি করে মাইনাস করবো, নো বল ইজ রেডের কম্বিনেশন কি ছিল, 10C, নো বল ইজ রেড মানে রেড বাদ, গ্রিন 6টা আর ব্ল্যাক 4টা, টোটাল 10টা, 10টা থেকে আমি 3টা সিলেক্ট করবো,
এই হলো গিয়ে আমার টোটাল কেস থেকে নো বল আমি মাইনাস করে দিলাম, নো বলে জেড মাইনাস করে দিলাম, যেটা আসছে অ্যাট লিস্ট ওয়ান বল ইজ রেড চলে আসছে, অ্যাটলিস্ট ওয়ান বল ইজ রেড চলে আসছে। ঠিক আছে, বাকি কোয়েশ্চেন তোমরা জানো। লাস্ট কোয়েশ্চেন, এক্স্যাক্টলি ওয়ান ইজ গ্রিন বল, এক্স্যাক্টলি ওয়ান ইজ গ্রিন বল, তিনটা বল নেব, তার মধ্যে একটা বল কি হবে, একটা বল গ্রিন হবে, একটা বল গ্রিন হবে, বাকি বলগুলো কি হতে পারে, একটা বল যদি গ্রিন হয় বাকি বলগুলো কিরকম হতে পারে, একটা রেড হতে পারে, একটা ব্ল্যাক হতে পারে, একটা গ্রিন হবেই, এক দুটোই রেড হতে পারে, ব্ল্যাক নাও থাকতে পারে, একটা গ্রিন হবেই, বাকি কি হতে পারে, দুটো ব্ল্যাক হতে পারে আর রেড নাও হতে পারে, এই কেসগুলো আসবে। ঠিক এখান থেকে ফার্স্ট কেস অর সেকেন্ড কেস অর থার্ড কেস, তার মানে প্লাস আসছে, অর মানে প্লাস আসছে, আর তাদের মাঝখানে কি আসছে, ইনটু, তাদের মাঝখানে কি আসছে, ইনটু। ঠিক এখান থেকে যদি নিয়ে নিই তাহলে কেসটা কি আসবে, যে একটা ব্ল্যাক বল, তার মানে কি চারটা থেকে একটা, চারটা থেকে একটা, এন্ড পাঁচটা থেকে একটা, এই দুটো হয়ে গেল, আর একটা তো নিতেই হবে না, গ্রিন বল, একটা গ্রিন বল নিতেই হবে, কয়টা থেকে, ছয়টা থেকে একটা গ্রিন বল। এই হলো গিয়ে ফার্স্ট কেস। অর একটা কেস কি আসতে পারে, যে দুটোই ব্ল্যাক বল, দুটো ব্ল্যাক বল মানে কি রেড বল আসছে না, তাহলে দুটো ব্ল্যাক বল মানে কি কয়টা থেকে, চারটা থেকে দুটো ব্ল্যাক বল, এন্ড কি আসছে, ছয়টা থেকে একটা গ্রিন বল আসবেই। অর শুধু রেড বল আসলো, ব্ল্যাক বল আসলো না, কয়টা থেকে আসবে, পাঁচটা থেকে, কয়টা আসবে, দুইটা, আর একটা কি গ্রিন বল অলওয়েজ সিলেক্টেড, বাস হয়ে গেল, যদি ক্যালকুলেশন করো ইজিলি চলে আসছে। ক্লিয়ার এতটুকু তোমাদের কম্বিনেশন, কম্বিনেশনের যা ডাউট ছিল, আশা করছি আর কোনো ধরনের ডাউট থাকবে না কম্বিনেশনে, ঠিক আছে, আজকের ক্লাসের পর থেকে। তো ভালোভাবে ভিডিওটাকে দেখো, মনোযোগ দিয়ে দেখো, কোনো জায়গাতেও যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে বারবার রিভাইন করে ভিডিওটাকে দেখো, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, ঠিক আছে। তো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, একটা কোশ্চেন থাকছে, ব্যাংক বলো বা ডিপিএসসি বলো, একটা কোশ্চেন থাকবেই, একটা কোশ্চেন তোমার 5 to 10 সেকেন্ডের মধ্যে ইজিলি সলভ করে দিতে পারবে, খুব বেশি টাইম লাগে না, কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। ঠিক তো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে হেল্পফুল হয়েছে, আর ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিও ভিডিওটাকে, আর সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যেন এরকম ইজি ইজি কনসেপ্ট নিয়ে, কনসেপ্ট শর্ট ট্রিক্স দিয়ে যে ক্লাসগুলো আমি আনি, তোমরা সঙ্গে সঙ্গে যেন ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাও আর ক্লাসটা দেখে নিতে পারো। আর আমাদের সঙ্গে থাকো, আমাদের জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলে, জয়েন করলে আজকে যে ক্লাসটা করালাম তার যে পিডিএফটা ওইটা টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের সঙ্গে থেকো, আর ভিডিওটাকে একটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, যেন তাদেরও একটু হেল্প হয়। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এতটুকুই রাখছি, সবাই ভালো থেকো, নমস্কার।